হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নতুন সূর্য আমার চ্যানেলে করছি আপনাদের সকলকে স্বাগত। কাছে দূরে দেশে বিদেশে ছোট বড় যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন না কেন, তাদেরকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা, স্নেহ এবং সবকিছু। তো গত ভিডিওতে আপনাদের কমেন্ট অফ ছিল, যারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যুক্ত তারা বলেছেন কমেন্ট অফ কমেন্ট অফ, এবং মতামত ব্যক্তিগতভাবে জানিয়েছেন। তো এই ভিডিওতেও রাখবো আমার কমেন্ট অফ। সেটা কেন রাখছি এবং কিসের জন্য রাখছি সেটা আগামী ভিডিওতে কোনো এক সময় নিশ্চয়ই জানাবো। গত ভিডিও একটা ব্লাউজ রিলেটেড ছিল, আজকের ভিডিওটা একটা ব্লাউজের রিলেটেডই। তো ব্লাউজ বলুন, টপ বলুন, যেটাই বলুন, সেটা হচ্ছে আমার মা বানিয়েছে। গত ভিডিওতেও আপনাদেরকে জানিয়েছি এটাও আমার মা বানিয়েছে। তো এটা একটা নতুন ডিজাইন, আর প্রথমেই বলে রাখি আমি কিন্তু কোনো রকম অশ্লীল অঙ্গ প্রদর্শন করার জন্য এই ধরনের ভিডিওগুলো করি না, শুধুমাত্র আমার মায়ের প্রজেক্টটাকে হাইলাইট করার জন্যই এই ধরনের ভিডিওগুলো করছি। তো মা আগেই বলে রাখি যে মা কোনো প্রফেশনাল আর্টিস্টের কাছ থেকে কিন্তু শেখেনি, সবটাই মায়ের নিজের ক্রিয়েশন, মায়ের নিজের চিন্তা ভাবনা দিয়ে করা। আর মা কোনো ইউটিউব বা কোনো টিউটোরিয়াল দেখেও কিন্তু মা এগুলো শেখে না সম্পূর্ণ, যেহেতু এটা কাপড়ের কাজ না, সেই জন্য কুশ কাটা দিয়ে বোনা, তাই জন্য কাপড়ের মতন কিন্তু কেটে কুটে সাইজ করা এটা যায় না। তো সেই কারণে ফিটিংস হয়তো একটু এদিক ওদিক হয়, কিন্তু সেগুলো মা আবার পরবর্তীতে ঠিক করে দেয়। তো আজকের ব্লাউজের ডিজাইনটা আপনাদের কেমন লাগলো সেটা তো আপনারা কমেন্ট করে জানাতে পারবেন না, কিন্তু চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং আমার মায়ের হাতের কাজ কেমন লাগে সেটা তো জানানোর অপশন রাখছি না, তাই জন্য প্লিজ বলবো একটা লাইক করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো একটা পরবর্তী ভিডিওতে। তাহলে আজকে এখানেই শেষ করছি। বাই অল, টেক কেয়ার, সি ইউ সুন উইথ আনাদার ভিডিও। থ্যাংক ইউ অল।